ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই আবদুল্লাহ দুবাই থেকে জানতে চেয়েছেন, স্ত্রীর মোহরানার টাকার সাথে খরচের টাকার সাথে মোহরানার টাকা দেওয়া যাবে কিনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। জি সম্মানিত ভাই, মোহরানার টাকা বিবাহের সাথে সাথেই দেওয়া দরকার। এখন কেউ যদি বাকি রাখে, হয়তো কিছু দিয়েছেন কিছু বাকি রাখছেন, দুইটা জায়েজ, তবে অবশ্যই মোহরানা আপনাকে দিতে হবে। এখন স্ত্রীকে মোহরানার টাকা দিলে সে যদি আপনার খুশি ইচ্ছায় কিছু দেয়, আপনি খেতে পারবেন, কিন্তু মোহরানার টাকা অবশ্যই আপনাকে দিতে হবে। এটার সঙ্গে তার যে সাংসারিক খরচ, হয়তো আপনি সংসারে যত খরচ, স্ত্রীর খরচ লাগতেছে 5,000, আপনি এই মোহরানার টাকার সাথে 5,000 দিয়ে দিলেন, যে এই 5,000 দিলাম মোহরানার জন্য আর এই 5,000 তোমার খরচের জন্য। এভাবে দিলে ডিফিনেট করে যদি দেন, নির্দিষ্ট করে দেন, তাহলে এটা জায়েজ যে আস্তে আস্তে তোমার টাকাটা আমি শোধ করতেছি। মোহরানার টাকা মনে করেন 10 লাখ টাকা বাকি আছে বা 2 লাখ টাকা বাকি আছে, এখন এই 2 লাখ টাকা থেকে যে প্রতি মাসে আমি তোমাকে 5,000 করে দেব মোহরানার টাকা থেকে, এটা জায়েজ উল্লেখ করতে হবে। আর যদি আপনি বলেন যে না, আমি তোমাকে প্রতি মাসে 5,000 টাকা করে খরচ দিলাম, এটাই মোহরানা থেকে কাটা যাবে, এটা জায়েজ না, তখন জায়েজ হবে না। কাজেই মোহরানার টাকা অবশ্যই আপনাকে পেইড করতে হবে, দিতে হবে। এটা একটা এক ধরনের দেন, দেন মানে ঋণ, এই ঋণ অবশ্যই আপনাকে আদায় করতে হবে। কারণ হাদিসে এসেছে যে খায়রুকুম আহসানুকুম কাজাআন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে ব্যক্তি যে ব্যক্তি তার দায়নটা, তার ঋণ যেটা আছে এটা কি করে আদায় করে দেয়, হ্যাঁ, এটা সেই ব্যক্তি উত্তম। সহি বুখারী মুসলিমের হাদিস। এবং আর এক হাদিসে এসেছে যে ইন আহাক্কা শর্ত বিহি মাস্তাহলাল তুম বিহিল ফুরুজ, সবচেয়ে বড় শর্তের মধ্যে একটি শর্ত হলো তোমরা বিবাহ যখন করেছো তখন তোমাদের স্ত্রীদের লজ্জাস্থান তোমরা হালাল মনে করেছো, হালালভাবে গ্রহণ করেছো, এই শর্তের মাধ্যমে অর্থাৎ মোহরানা তাদেরকে দেবেন। মোহরানার মাধ্যমে স্ত্রীর লজ্জাস্থান আপনি হালাল করে নিয়েছেন, অতএব কারণে আপনাকে আল্লাহকে ভয় করা দরকার এবং এই স্ত্রীর টাকা অবশ্যই দিতে হবে, মোহরানার টাকা। এখন যদি আপনি কিস্তিতে দেন, আস্তে আস্তে দেন, এটাও জায়েজ। অথবা আপনি এক কাজ করতে পারবেন যে আপনার কাছেই এই স্ত্রীর টাকাগুলো হ্যাঁ জমা করে রাখেন, প্রতি মাসে 5,000 5,000 করে জমা করে রাখেন, এরপরে একসঙ্গে একটা অ্যামাউন্ট করে, এরপরে তার 50,000 টাকা হলে 50,000 টাকা একসঙ্গে দেন, এটাই হলো সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ। কারণ এই এই প্রতি মাসে 5,000 করে এমন করে দিলে সে হয়তো একেবারেই তার খেয়াল নাও থাকতে পারে, তার স্মরণ নাও থাকতে পারে, সে হয়তো মনে করতে পারে যে এটা আপনি তাকে খাওয়ার জন্য দিয়েছেন, এই জন্য এটা ডিফারেন্ট করতে হবে, এটা পার্থক্য করে আলাদাভাবেই দিতে হবে, এটাই হলো উত্তম। হাজা আল্লাহ আলম বিসওয়াব ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।